প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা নতুন আধার কার্ড ডাউনলোড করবেন। তো নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য এটাই একটা প্রসেস রয়েছে যার মাধ্যমে আপনারা অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখন ইতিমধ্যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এবং এখানে যখন আপনারা আসবেন দেখবেন যে এই ধরনের একটা ড্যাশবোর্ড শো করবে, এবং এখান থেকে খুব সহজেই আপনারা আধার কার্ড অর্থাৎ অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউটও নিতে পারেন। আপনারা চাইলে মোবাইল থেকে খুব সহজে এই কাজটি করে নিতে পারেন। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এসে দেখবেন মাই আধার বলে একটা অপশন এখানে পেয়ে যাবেন, এবং বেশ কিছু পরিবর্তন এসছে এখানে আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ডাউনলোডের একটা অপশন রয়েছে, তো এখানে ডাউনলোডের যে অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তো মাই আধারের যে ইন্টারফেস রয়েছে অর্থাৎ নতুন একটি সাইটে নিয়ে যাওয়া হবে, এবং সেইখান থেকে আমরা সমস্ত কাজগুলো করতে পারবো। তো বেশ কিছু পরিবর্তন এসছে, আগে যেভাবে আমরা ডাউনলোড করতাম সেভাবে কিন্তু ডাউনলোড করা সম্ভব নয়, কারণ ইতিমধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো একটু পরিবর্তন এসছে আমরা অবশ্যই দেখে নেব। দেন আমরা ডাউনলোড আধার বলে অপশনে ক্লিক করলে এখানে ওকে করে দেবো। ওকে করলেই আপনাদের সামনে এই ধরনের পেজ চলে আসবে মাই আধার, এবং এখান থেকে আপনারা আধার নাম্বার দিয়েও খুব সহজেই অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে পারেন। অথবা আমরা এখানে চলে আসবো, দেখবেন যে লগ ইনের একটা অপশন রয়েছে, তো আপনি যদি আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তো সেই লগ ইনের অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন, ফার্স্ট রয়েছে এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দেবেন, ক্যাপচা এখানে দিয়ে দেবেন। দেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে। দেন লগ ইন করে আমরা সমস্ত কাজগুলো করতে পারবো। তো আজকে যেহেতু আমরা নতুন আধার কার্ড ডাউনলোড করব, অর্থাৎ যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমরা খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করতে পারবো, এবং খুব সহজেই, যেহেতু আমাদের নতুন আধার কার্ড সেহেতু আমাদের কাছে আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি কোনোটাই কিন্তু নেই। দেন আমরা এখানে ডাউনলোড আধারের একটা আপনারা অপশন পেয়ে যাবেন, এবং এইখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, তো এখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার যে ডাউনলোড আধারের যে অপশনটি রয়েছে অর্থাৎ আপনাকে নিয়ে যাওয়া হবে ডাউনলোডের অপশনে, এবং এইখান থেকে আপনারা খুব সহজেই আপনার যে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারে, এবং ডাউনলোড করার পরে আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো চলুন আমরা সমস্ত ডিটেলসে দেখে নেব, এবং বেশ কিছু পরিবর্তন এসছে, কী পরিবর্তন এসছে আমরা সমস্ত ডিটেলসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আগে যেভাবে ডাউনলোড আপনারা করতেন, তো সেক্ষেত্রে যদি প্রসেসটি করেন তাহলে আপনার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেটা এখানে ভুল বলবে, ঠিক আছে। তো দেন এখানে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে আধার নাম্বার, ঠিক আছে। তো যদি আপনার আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, তারপরে যে ইআইডি নাম্বার অর্থাৎ এনরোলমেন্ট যে নাম্বার সেইটা দিয়ে, তারপরে ভার্চুয়াল আইডি। তো নতুন আধার কার্ড ডাউনলোডের ক্ষেত্রে জাস্ট আপনার কাছে একটাই অপশন থাকবে, সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার বা এনরোলমেন্ট যে আইডি রয়েছে সেইটা দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে, কারণ আপনার আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি সেটা কিন্তু কোনোটাই আপনার কাছে থাকবে না। দেন আমরা এই ইআইডি যে নাম্বার রয়েছে এটা টোটাল 28 ডিজিটের নাম্বার হবে, এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো টোটাল এখানে 28 ডিজিটের নাম্বার হবে এখানে রয়েছে। তো এবার কিভাবে সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন, এবং কিভাবে টাইপ করলে আপনার আধার কার্ডটি সঠিকভাবে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে সেখানে পাসওয়ার্ড আপনারা কিভাবে দেবেন, তো চলুন আমরা সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করি। এবং এখানে প্রথমত আপনি আপনার যে ইআইডি নাম্বারটা রয়েছে, আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। দেন আপনার ক্যাপচাটা এখানে দিতে হবে সঠিকভাবে, দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, এবং ওটিপিটা ভেরিফাই হলেই আপনারা খুব সহজেই আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে যে নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো ইআইডি যে নাম্বারটি রয়েছে, আপনারা যখন আধার কার্ড করেছেন দেখবেন যে এই ধরনের একটা স্লিপ আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ধরনের একটা স্লিপ আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং এখানে আপনার যে নাম্বারটি রয়েছে, ঠিক আছে, আমি একটু জুম করে আপনাদেরকে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিই। তো এখানে এখান থেকে আপনারা দেখবেন আপনার যে ইআইডি নাম্বারটা বা এনরোলমেন্ট যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে এখানে 0013 দিয়ে এই নাম্বারটি আপনারা টাইপ করবেন, ঠিক আছে। দেন এই নাম্বারটি টাইপ করার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডেট যেটা আমরা আগে দিতাম, ঠিক আছে, তো প্রথমত যেটি করতে হবে আপনার যে সালটি রয়েছে সেই সাল আপনাকে প্রথমত দিতে হবে, একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনার যে মাস রয়েছে সেই মাসটা আপনাকে দিতে হবে, তারপরে যে ডেট রয়েছে সেই ডেটটা আপনাকে দিতে হবে। তো আগের ক্ষেত্রে আগের মতো করে যদি আমরা টাইপ করি তাহলে কিন্তু সেখানে সেই নাম্বারটি ভুল বলবে। তো দেন আমরা প্রথমে যেটি করব যে সাল রয়েছে সেই সালটা দিয়ে দেবো, তারপরে এখানে যে মাস রয়েছে সেই মাসটা দিয়ে দেবো, তারপরে এখানে যে ডেট রয়েছে সেই ডেটটা দিয়ে দেবো, আর টাইমের ক্ষেত্রে বলি টাইমে যেটা এখানে দেওয়া রয়েছে যেভাবে রয়েছে সেইভাবেই আমরা দিয়ে দেবো। তো এইভাবে দেওয়ার পরে আমরা খুব সহজেই সেখান থেকে যে আধার কার্ডটি রয়েছে ডাউনলোড করতে পারবো, এবং এখান থেকে খুব সহজে আপনারা অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা খুব সহজে এবং দেওয়ার পরে আবার রিচেক করে নেবেন, এবং এখানে যে নাম্বারটি রয়েছে যেটা রয়েছে সেই একইভাবে আপনাকে নাম্বারটি দিতে হবে। তো চলুন আমরা সমস্ত ডিটেলসটা একবার দেখে নিই। তো
এই ধরনের যে স্লিপটি রয়েছে এই স্লিপটিতেই দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেইখানে কিন্তু একটি SMS দেওয়া হবে। তো চলুন আমরা এই নাম্বারটি এখানে দিয়ে দিই। এবং বিভিন্ন ধরনের পোর্টাল থেকেও কিন্তু প্রিন্টের পোর্টাল রয়েছে, সেখান থেকেও আধার কার্ড ডাউনলোড করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমরা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, কারণ এখান থেকে অরিজিনাল আধার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো সম্পূর্ণ ডিটেলসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা এখানে আমরা দেখে দেখে ফিল আপ করে দেবো, যেটি রয়েছে ঠিক সেই ক্যাপচাটাই আমরা এখানে দিয়ে দেবো যেভাবে রয়েছে। আর যারা আধার নাম্বার দিয়ে ডাউনলোড করবেন যে প্রসেসগুলো আগে করতেন ঠিক একই রকম সিস্টেম রয়েছে। দেন আমরা সেন্ড OTPতে ক্লিক করবো। তো যখনই আপনারা সেন্ড OTPতে ক্লিক করবেন দেখবেন যে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, ঠিক এই ধরনের দেখতে পাচ্ছেন OTP সাকসেসফুলভাবে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে ঠিক আছে সেই নাম্বারে সেন্ড করে দেওয়া হয়েছে, এবং সেই OTPটা আপনাকে এখানে ভ্যারিফাই করতে হবে। তো এখানে যে OTPর অপশন রয়েছে আমরা এখানে OTPর ঘরে OTPটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভেরিফাই আর ডাউনলোডের একটা অপশন নিচের দিকে দেখবেন, সেই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে যখন আমরা ক্লিক করবো আপনার আধার কার্ডটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে আপনাকে যেটি করতে হবে যে সিগনেচার রয়েছে ডিজিটাল যে সিগনেচার সেইটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো চলুন আমরা সমস্ত ডিটেলসটা দেখে নেবো। এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন যখনই ডাউনলোড হয়ে যাবে দেখবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে বেশ কিছু কনগ্র্যাচুলেশনস বলে লেখা থাকবে, ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড, ঠিক আছে সাকসেসফুলভাবে ডাউনলোড হয়ে গেছে আপনার আধার কার্ডটি। এবার আপনি যে আধার কার্ডটি ডাউনলোড করলেন সেটা PDF রয়েছে এবং সেইখানে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এবং সেই পাসওয়ার্ডটি আপনি কীভাবে দেখবেন বা কীভাবে আপনি সেই পাসওয়ার্ডটি দেবেন, তো আপনার যে নাম রয়েছে ঠিক আছে সেই নামের প্রথম যে চারটা অক্ষর বা লেটার রয়েছে সেটা আপনাকে ক্যাপিটালে দিতে হবে প্রথম চারটা, তারপরে আপনার যে সাল রয়েছে জন্মের যে সাল রয়েছে সেই সালটা শুধুমাত্র দেবেন, ঠিক আছে ঠিক এইভাবে দেবেন। সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, এইটা টাইপ করলেই আপনার যে আধার কার্ড ওপেন হয়ে যাবে এবং আপনারা অটোমেটিকভাবে আপনার আধার কার্ড ডিজিটাল সিগনেচার ভেরিফাই হয়ে যাবে। তো ডিজিটাল সিগনেচার ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডেস্কটপে ভেরিফাই করতে হবে।